আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করছেন যে ইউরোপে বসবাস করে ভালো নাকি নিউজিল্যান্ডে তাই আমি যেহেতু ইউরোপে থাকি না তবে আমার ইউরোপে পরিচিত কিছু লোক আছে তারা বলে ইউরোপে ভালো কেন কেন যে ওইখানে আপনি যদি কাগজপত্র হয় তাহলে আপনি আটাশটা দেশে দেশে কাজ করতেছেন এই দিকে ভালো আর এখানে নিউজিল্যান্ডে হইলে শান্তির তো কোনো শেষ নাই শান্তি সব জায়গায় আছে আপনার প্রথম কথা হইলো যে আপনার ওই কাগজপত্র কাগজ হওয়া যে আপনি ওই দেশে সেটেল হতে যদি পারেন তো যেমন ইউরোপে একটা সিস্টেম আছে আপনি ইউরোপ থেকে এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারেন কাগজপত্র না হওয়ার আগেও তখন কি হয় আপনি ওই দেখতে পারেন যে কোন দেশের নিয়মটা সহজ তো যে দেশের নিয়মটা সহজ ওই দেশে যায় আপনি ওই কাগজপত্র বানাইলেন এছাড়া অনেক হার কাগজপত্র বানানো আর নিউজিল্যান্ডে বর্তমানে নিয়মটা একটু হার্ড করছে তো এই দিক থেকে আমি বলবো আপনার ডিপেন্ড করে যে কোন দেশে আপনি যায় আপনি ওই কাগজপত্র বানাতে সহজ হয় ওই জায়গাটাই বসবাস করার জন্য ভালো তবে নিউজিল্যান্ড শান্তিপ্রিয় দেশ এটা মানতে হইব কোনো ক্রাইম নাই বললে চলে হয় টুকটাক টুকটাক সব জায়গায় হয় সব দেশে ক্রাইম হয় তো এখানেও হয় তো ডিপেন্ড করে ভাই এখন আপনি কোন দেশে আছেন ওই দেশের নিয়ম কেমন কতটা হার কাগজপত্র হওয়ার জন্য ফরেনদের জন্য এছাড়া সব দেশই মোটামুটি ভালো তো এখানে অত গ্যাদারিং নাই এই নিউজিল্যান্ডে অন্য অন্য দেশে যেমন জনসংখ্যা অনেক বেশি তো এখানে জনসংখ্যা পাঁচ মিলিয়ন সব মিলে ফরেন এখন ফরেন অনেক হয়েছে তো ওই নিয়ে আরেকটু বেশি হইতে পারে এর আগের কথা পাঁচ মিলিয়ন তাই নিউজিল্যান্ড কিন্তু অনেক বড় দেশ মোটামুটি ভালো বড় দেশ তো পাঁচ মিলিয়ন লোক খুবই কম আর এখন কথা একটাই ভাই কিন্তু এই দেশে শান্তি আছে এই দেশে কোনো মারামারি কাটাকাটি এইসব জিনিস হয় না আপনি টাকা পয়সা নিয়ে সব জায়গায় যেতে পারেন কেউ আপনাকে বাধা দেয় না বা আপনি কেউ কাজ কাজের ক্ষেত্রে কোনো ডিস্টার্ব এই জিনিসটা নাই ফ্রিডম লাইফ আপনি ধরেন নিজের গাড়ি থাকলো নিজের গাড়ি দিয়ে চলাফেরা করলেন অবশ্যই এই দেশে গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স ওইটা লাগবো আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট হলো ইংলিশে অর্থাৎ ইউরোপে যেমন আপনি যে দেশের যান ধরেন স্প্যানিশ আছে ইটালিয়ান আছে ওইখানে ওই দেশের ভাষায় আপনার ওই ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে হয় এখানে ওই ইংলিশে পরীক্ষা দেওয়া যায় তো এই দিকটা একটু ভালো তো এদিকটা অনেক ভালো এই বিষয়টা ইংলিশ সহজে চলা যায় আপনি কথাবার্তাও ভালোভাবে বলতে পারলেন অল্পতে আর কাজ আপনি যদি কাজ জানা থাকে তাহলে আরো ভালো কাজ জানা থাকলে এদেশে জব আছে অনেক জব তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভাই আর আমি অনেকেই আমাকে কমেন্ট করেন আমি উত্তর দিতে পারি না তাই চেষ্টা করব আমি উত্তর দেওয়ার জন্য সামনে তাই ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন একটি ভিডিওতে